বিজ্ঞান ক্লাস শুরু করছি। আজকে ক্লাসে ঢুকতে অনেক সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের কারণে, যার কারণে দেখো 10 মিনিট পালিয়ে গেছে। তাই আমি ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে কিন্তু নবম অধ্যায় আমরা পড়ছি। নবম অধ্যায় আজকে শীতের লাস্ট প্রশ্ন করব, সেই সাথে যদি সময় থেকে আমরা কিছু টালবাম মূল মূল বই থেকে আমরা পড়বো, ঠিক আছে? তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থাকবে, কেউ খালি হাতে ক্লাস করবে না, অবশ্যই যেন পেন খাতা এবং বই সাথে সাথে যেন সিডিউলটা তোমরা চোখে দেখে তারপরে করতে পারো। তাহলে দেখো আমরা নবম অধ্যায়ে 3 নম্বর প্রশ্নটা আজকে আমরা করব। দেখো 3 নম্বরে এমন ভাবে 3টা বাক্য দেওয়া আছে, এই 3টা বাক্য দিয়ে 3টা লিখতে হবে, 3টা শব্দ দিয়ে 3টা বাক্য লিখতে হবে। এখানে এই প্রশ্নটাতে তাই দেওয়া আছে। দেখো শীটে 3 নম্বর, দেখো এখানে আছে যে রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল শস্য। উচ্চ ফলনশীল শস্য মানে যে তুমি এগুলো অতিক্রম করে তুমি আরো উন্নত মানের ফসল কিভাবে করতে পারবে, এখানে সেটাই দেওয়া আছে। প্রথমে আছে রোগ প্রতিরোধী, তারপরে উন্নত প্রযুক্তি, তারপরে আছে উচ্চ ফলনশীল সম্পর্কে এই 3টি বাক্য লিখো। মানে এই নিচের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে 3টি বাক্য লিখো। তাহলে আমি প্রশ্নটা আগে লিখে ফেলি। নিচের বাক্যগুলি নিচের শব্দগুলি ব্যবহার করে এটা কিন্তু ভয়ের অসুখ, ঠিক আছে? শব্দগুলো ব্যবহার করে শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আধুনিক মানে বর্তমান যুগে যেগুলো ব্যবহৃত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আধুনিক। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি পদ্ধতি সম্পর্কে 3টি বাক্য লেখা আছে। এখানে ব্যবহারটা লিখে দেবো, তোমরা আবার সিটের সাথে প্রশ্নের মিল না হলে বারবার করো, এটা কিন্তু এটা দিলে অসুবিধা নেই। আমি এখানে সম্পর্কে কথা লিখি, কৃষি পদ্ধতি সম্পর্কে 3টি বাক্য লিখছি। তাহলে দেখো 3টি শব্দ কি আছে, 3টি শব্দ প্রথমত আছে কি, দেখো রোগ প্রতিরোধী মানে একটা গাছে কিন্তু অনেক রোগ থাকে, সেটা কিভাবে প্রতিরোধ করা যায় এই আধুনিক কৃষি যুগে সেটাই বলা হয়েছে, রোগ প্রতিরোধী। তারপরে কি আছে, তারপরে আছে যে উন্নত প্রযুক্তি, কোন প্রযুক্তি ব্যবহার করে এটা রোধ করে, উন্নত প্রযুক্তি। তারপরে আছে উচ্চ ফলনশীল শস্য, উচ্চ ফলনশীল শস্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রোগ প্রতিরোধীদের কি দেওয়া আছে, রোগ প্রতিরোধীদের দেওয়া আছে দেখো যে আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে বর্তমানে
সাহায্যে বর্তমানে সাহায্যে বর্তমানে বর্তমানে রোগ প্রতিরোধী বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধী বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা হচ্ছে বিভিন্ন ফসলের জাত যাক মানে যে কোন গাছটা এটা থেকে ভালো সেটা কি বলা হচ্ছে ঠিক আছে তাহলে তাহলে আমাদের হচ্ছে ফলনশীল শস্য পাবো যে এই কৃষি প্রযুক্তির সাহায্যে রোগ প্রতিরোধী বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন সম্ভব হচ্ছে তাহলে রোগ প্রতিরোধী মানে একেবারে সেই গাছটাতে রকমের রোগ থাকবে না সেই জাতটা উদ্ভব করার চেষ্টা করছে বা সম্ভব হয়েছে তাহলে এই আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে এখন বর্তমানে এটা সম্ভব হচ্ছে তারপরে শব্দতে কি আছে দেখো তারপরে শব্দে আছে যে উন্নত প্রযুক্তি উন্নত প্রযুক্তি কোনটা ব্যবহার করা হচ্ছে দেখো উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবহার করে বর্তমানে কৃষি ক্ষেত্রে বর্তমানে কৃষি ক্ষেত্রে বর্তমানে কৃষি ক্ষেত্রে উচ্চ ফলনশীল ধান গম উচ্চ ফলনশীল যখন উন্নত প্রযুক্তি ব্যবহার করবে তখন এই যেগুলো দিয়ে আমাদের জীবন ধারণ করা হয় দেখো সেগুলো দেখো যেগুলো সরকার ধান গম এবং আলু এগুলো উদ্ভাবন করা সম্ভব হচ্ছে কি কি করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কারণ প্রযুক্তির উন্নতটা অনেক তাই জন্য অনেক উন্নত যার কারণে এই প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের এই উচ্চ ফলনশীল যেগুলো দিয়ে আমাদের আরো বেশি উদ্ভাবন করতে পারছে ধান গম এবং আলু যে এই যে তিনটা উচ্চ ফলনশীল যেটা আমাদের না হলে না প্রত্যেকের জন্য এই তিনটা আমাদের লাগে তাই না ধান গম এবং আলু এগুলোর জন্য আমাদের বর্তমান কৃষি ক্ষেত্রে উচ্চ ফলনশীলের জন্য আমাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করছে তারপরে দেখো আমাদের কি আছে উচ্চ ফলনশীল তার মানে ফলনটা কিভাবে আরো উন্নত মানের হবে সেটা একটু বলা হচ্ছে যে উচ্চ ফলনশীল শস্য এখন আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে কৃষি প্রযুক্তির সাহায্যে কৃষি প্রযুক্তির সাহায্যে উদ্ভাবিত নতুন জাতের নতুন জাতের শস্য নতুন জাতের শস্য কৃষক অল্প পরিশ্রমে কৃষক অল্প পরিশ্রমে
পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে অধিক ফসল অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে তাহলে আমাদের এই জাতগুলো কৃষকরা উন্নত প্রযুক্তির সাহায্যে করতে পারছে তাহলে দেখো যত দিন দিন জনসংখ্যা বাড়বে তত আমাদের কৃষকদের এই প্রযুক্তির আরো চাহিদাটা বাড়বে এবং নতুন নতুন প্রযুক্তির কারণে তারা এইভাবে নতুন জাতের শস্য খুবই অল্প পরিশ্রমে এটি প্রস্তুত করতে পারছে যা কৃষকরা আগে অনেক কষ্ট করে লাঙল দিয়ে গোপ দিয়ে সেই ফসল চাষ করতো এখন এগুলো প্রযুক্তির উন্নতির কারণে কৃষকের অনেকটাই উন্নত সাধন হয়েছে এবং তারা অত পরিশ্রম না করে দেখো অল্প পরিশ্রমে অনেক ফসল উৎপাদনে তারা সাহায্য পাচ্ছে কি কারণে এই কৃষি প্রযুক্তির উন্নতির কারণে তাহলে দেখো আমরা চিকিৎসা প্রযুক্তি কৃষি প্রযুক্তি বিনোদন প্রযুক্তি সব দিকে কিন্তু আমাদের উন্নত হয়েছে তাই না আরো উন্নত হবে যত দিন যাবে তত মানুষের গবেষণা বাড়বে আর যত গবেষণা বাড়বে তত কিন্তু প্রযুক্তির মান কিন্তু আরো উন্নত হবে এভাবে দেখো এই প্রশ্নটা তিনটা শব্দ ব্যবহার করে এই তিনটা বাক্য লিখতে হবে আগে প্রথমত তিনটা শব্দ লিখে ফেলবে তারপরে এই তিনটা বাক্য লিখবে বা এরকম আসতে পারে যে রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল দিয়ে তিনটা বাক্য কৃষি প্রযুক্তির উন্নতি তিনটি বাক্য এইভাবে প্রশ্ন আসতে পারে আর যে সেটা তো আগে সেটা তো দেখেছো তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আমাদের খেয়াল করতে হবে এবং সে অনুপাতে আমাদের করে দিতে হবে কারণ আমাদের কাঠামোগত প্রশ্ন এরপরে আমাদের এটা লাস্ট প্রশ্ন ছিল এই লাস্ট প্রশ্নে আমাদের এটা ছিল আর আমাদের আরো কাঠামোগত আসবে আর এই সপ্তাহে তোমাদের আজকে যেমন সাধারণ বিজ্ঞানের পরীক্ষা হবে আমি কিন্তু বিকালে উপস্থিত দিব সবাই কিন্তু অংশগ্রহণ করবে এই নবপদ্ধতি থেকে ঠিক আছে আর তোমাদের তোমাদের এই নবপদ্ধতি থেকেও আমি সাপ্তাহিক পরীক্ষাটা আবার পরবর্তীতে রেখেছি এটা হয়তো বা আমি তোমাদের জন্য একটা কাঠামোবদ্ধ প্রশ্ন দিব এইগুলোর মধ্যে না আমি কিন্তু বইয়ের ভিতর থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন নেব সেই জন্য তোমরা মূল বইটা সুন্দর করে পড়বে কালকে যেমন আমি মেয়েদের কাছে অনেককে পড়া ধরেছি অনেকে সবাই সুন্দর করে বলতে পেরেছো কেউ একটু ভয় পাচ্ছিল পড়া বলতে মানে স্কুলে সামনাসামনি কথা বলে এভাবে পড়া বলতে অনেকে ভয় পাচ্ছিল আসলে ভয় কিছুই নেই পড়া বলতে থাকলে একেবারে সুন্দর পড়া যদি হয়ে থাকে পড়া বলতে কোনো কিন্তু দ্বিধা লাগবে না তাই চেষ্টা করো আমি কিন্তু সবাইকে এভাবে পড়া করার চেষ্টা করবো সন্ধ্যার সময় সবাই প্রিপারেশন নিয়ে থাকবে যে কাউকে কিন্তু আমি ফোন দিতে পারি হয়তো বা 10 জন 2 জন করে নিতে পারি অথবা 5 জন করে নিতে পারি 2 জন করে নিতে পারি তাই তোমরা সবাই প্রস্তুতি নিয়ে থাকবে সবাই সন্ধ্যার পরে পড়াতে বসে থাকবে কারণ আমি পড়া ধরা শুরু করে ফেলেছি বিজ্ঞান পড়া ধরা শুরু করেছি যে কাউকে কিন্তু সোজা করে পড়া করতে পারে তাই তো সবাই প্রিপারেশন নিতে কেমন তাহলে এই প্রশ্ন তোমাদের এইভাবে লিখতে হবে আমি যদি একটা ডান হাত পড়তে চেয়েছিলাম সময়টা হলে হবে না তোমরা অবশ্যই প্রশ্ন সুন্দর করে পড়ে নিবে এখন দেখি এই প্রশ্নটা কাকে কার কার কোন প্রবলেমও থাকতে পারে কারণ এই তিনটা শব্দ ব্যবহার করে কিভাবে লেখা যায় এই প্রশ্নটা অনেকের প্রশ্ন হতে পারে তাই না মিস আমার একটি প্রশ্ন আছে মিস আমারও একটা প্রশ্ন আছে ওইখানে আপনি রোগ প্রতিরোধী বানানটা একসাথে লিখেছেন না আলাদা লিখেছেন বুঝতে পারছি না আপনার লেখা ঝাপসা দেখা যাচ্ছে মিস আপনি রোগ প্রতিরোধী এখানে টিক কেন দিয়েছেন মিস মিস আমার একটা প্রশ্ন আছে ম্যাম মিস আপনার লেখা ঝাপসা দেখা যাচ্ছে তাছাড়া ওভারঅল কিন্তু তালিকা আমার মনে হচ্ছে কালোই লাগছে
ম্যাম আপনি ওখানে রোগ প্রতিরোধের ওখানে একটা চিহ্ন দিয়েছেন কেন? ম্যাম আপনি ওখানে রোগ প্রতিরোধী ওই জায়গাতে টিক চিহ্ন দিয়েছেন কেন? আপনি উপরে শব্দ গুলো ছিটে লিখে আছো, আমি যখন প্রশ্ন করবো এটাকে হয়তো বা কাঠামোর মধ্যে কাটিং করে করতে পারি, তাই প্রশ্নটা পরে এক উত্তর কিন্তু এক হতে পারে, কিন্তু প্রশ্নটা তোমাকে বুঝতে হবে যে ম্যাডাম ঘুরিয়ে দিত কিভাবে ঘুরালো এটা নিশ্চয়ই ওটা ওটাই উত্তর হবে, আমি সবই যে শিখ থেকে দিব প্রশ্ন তা না, আমি কিন্তু মূল বইটা ফলো করবো বেশি, কারণ এবার সাপ্তাহিক পরীক্ষা আমি একটা কাটার মধ্যে প্রশ্ন ভিতর থেকে আগে থেকে তোমাদেরকে চাপিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল রাখবে এবার আজকে যেমন সাধারণ পরীক্ষা হবে পরের সপ্তাহে আবার তো সাপ্তাহিক, আর এই সাপ্তাহিক পরীক্ষাতে কিন্তু এবার পুরস্কারের ব্যবস্থা করেছি আমরা, তাই সাপ্তাহিক পরীক্ষা গুলো সাপ্তাহের মধ্যেই জমা দিতে হবে, যেমন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার, তাই একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা এই সাপ্তাহিক পরীক্ষার খাতাটা দেখবো এবং সেই অনুপাতে কে কতটা সুন্দর লিখেছো এবং কে আমরা যে সাপ্তাহিক পরীক্ষার খাতাগুলো আপনাদের দিই সেগুলো আপনারা দেখে আমাদের দিবেন না? এবং আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি, সেটা কবে দিবেন? আপনি কি প্রশ্নটা বই থেকে নিয়েছেন নাকি শীত থেকে? এটা শীত থেকে, শোনা এটা শীতের 3 নম্বর, আমি শীত থেকে দিয়েছি, এটা শীত থেকে, আর আমি যখন আবার ভিডিও ক্লাস বা লাইভ ক্লাস আপনি রোগ প্রতিরোধী এখন সব জায়গায় ঠিক দিলেন কেন? রোগ প্রতিরোধী এক জায়গায় হবে তাই বলছো? না এটা আমার একটু গ্যাপ আছে, আমরাও কি টিক গুলো দিব নাকি আপনি দিবেন? লিখছি তাই আমি এক এক করে লিখেছি তাই টিক দিয়েছি, তোমরা কেন আমি জাস্ট বোঝাচ্ছি তাই টিকটা দিয়েছি, তোমরা কিন্তু ইউজ করবে না, তোমরা জাস্ট পেনে লিখবে কালার দেখবে ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে 3টি বাক্য নিচে লেখা হলো, ওই লাইনটা আপনি লিখে নি, ওটা কি না লিখলেও চলবে পরীক্ষা খাতায় অথবা SW? মানে এখানে যে রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি উচ্চ ফলন শস্য এগুলো কি প্রশ্নের ভিতরে উত্তরে না দিলেও চলবে, তুমি যদি মনে করছো যে এরপরে এই 3টা শব্দ ব্যবহার করবো না, ডাইরেক্ট এই 3টা বাক্য লিখবো ক্রমশ, কারণ এটা বড় প্রশ্ন, 3টা বাক্য লিখছো এটাতে মানে না একটাই তো 2 মার্কের হয়ে যাচ্ছে 3 গুণে 6, তাই জন্য তুমি যদি ওটা যদি 3টা শব্দ না ইউজ করো কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট যদি বাক্য লিখো কোনো অসুবিধা নেই, যেমন ডান বামের ক্ষেত্রে তোমরা কি করো অনেক সময় প্রশ্ন মানে কি আমি তখন শুনতে পাইনি,
ওটা ও তিনটা বাক্য শব্দ না লিখলে চলবে না বুঝছি ডাইরেক্টলি তিনটা বাক্য লিখতে হবে এক দুই তিন দিয়ে বাক্য তিনটা লিখতে হবে বুঝে গেছে মিস ওইখানে আপনি ঠিক দিয়েছিলেন এর জন্য যে হচ্ছে রোগ প্রতিরোধী দিয়ে একটা বাক্য লিখেছেন সেটা ওইটা সে জন্য ওইখানে এই প্রশ্নটা শুধু এতটুকু যদি লিখো উত্তরটা কোনো অসুবিধা নেই পুকুরে বাক্যটা যদি না ব্যবহার করো কোনো অসুবিধা জাস্ট এতটুকু যদি লিখো এতটুকু যদি লিখো অসুবিধা নেই কারণ আর আমি শুধু এই তিনটা বাক্য ছাড়া যে কোনো বাক্য লিখতে পারবো না যে কোনো বাক্য না এটা দিয়ে এটাই বাক্য লিখবো এটা দিয়ে তো এটাই বাক্যটা না 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 বাক্য না ওই যে উপরে যে তিনটা শব্দ লিখেছেন না ওই তিনটা শব্দ দিয়ে যে এই তিনটা বাক্য লিখেছেন তো ওই তিনটা শব্দ যদি আমি এই বাক্যের মধ্যে নাও লিখে অন্য বাক্য লিখি তাহলে সমস্যা আছে না অসুবিধা ওকে মিস আচ্ছা তাহলে আমি আর নাম পথে পেলাম না মিস তিন নম্বরে মিস হোমওয়ার্ক মিস আপনি তিন নম্বরে আপনি সুখের করে কি এসেছেন এই প্রশ্নটা কি শীটে আছে এই প্রশ্নটা কি আরে নানিনো কাকিনো নানিনো কাকিনো না নানিনো রে আপনি তাহলে তোমরা এই প্রশ্নটা সুন্দর করে এজাবু করবে আমি আবার কাঠামো প্রথমে আমার হাজির হবো আর কি এই প্রশ্ন এই অধ্যায়ে নিয়ে আমরা আবার রিভিশন করবো পঞ্চম অধ্যায় থেকে যা যেখানে সমস্যা যে আছে সমস্যাটা জাস্ট লিখে রাখবে তারপর যখন আমি লাইভ ক্লাসে আসবো এই লাইভ ক্লাসে আমি যে সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করবো কারণ ভিডিও ক্লাসে তোমাদের কিন্তু সামনে পাবো ভিডিও ক্লাসে শুধু আমি তো লেকচার দিই জাস্ট তোমাদেরকে মাঝে মাঝে ক্লিয়ার করি কিন্তু লাইভ ক্লাসে যেহেতু তোমাদেরকে সামনে পাই তাই সমস্যাগুলো এক জায়গায় দেখো সমাধান তখন তোমাদের জন্য সুবিধা একটা লাইভ ক্লাসে তাই তোমরা আগে সমস্যা তৈরি করো যে এখানে এই সমস্যা এখানে সমস্যা তবে হ্যাঁ পঞ্চম অধ্যায়ে যখন রিভিশন করব তখন এই যে পঞ্চম অধ্যায়ের কয়েকটা 10টা প্রশ্ন আমি দিয়েছিলাম সংক্ষিপ্ত অনেক ভালো স্টুডেন্ট ভুল করেছে আমি সেটাই দেখিয়ে আমি কিন্তু পড়ানোর চেষ্টা করব তোমরা একটু প্রিপারেশন নিয়ে থাকবে তাহলে আমরা 9 অধ্যায় আজকে শেষ করব না এরপর আমাদের কাঠামো তো তারপরে আমাদের কিন্তু 5টা অধ্যায় শেষ করব তাহলে আমরা ক্লাস শেষ করি আর সময় নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই সাথে বাসায় আছো আম্মুদের কথা শুনো দু একজনের কাছে শুনছি আম্মুদের কথা শুনছো প্লিজ তোমরা এই কাজটা করো না আম্মুদের কথা না আসসালামু আলাইকুম আম্মুদের কথা আসসালামু আলাইকুম